তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওতে আমি আগের দিন বলেছিলাম যে প্র্যাকটিক্যালি কীভাবে একটি বাক কনভার্টার বা ল্যাব পাওয়ার সাপ্লাই বানাতে হয় সেটা দেখাবো। তো এই যে আমার হাতে আছে সেই হ্যান্ডমেড, এটা আমি বানিয়েছি এবং কী করে বানাতে হয় যদি দেখতে চান তাহলে আগের ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কী করে বানাতে হয়, দেখে নেবেন। এটা বানানোর জন্য খুবই কম কম্পোনেন্টস লাগে, একটি লাগে আইসি, একটি রেজিস্ট্যান্স এবং একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এগুলোর নাম আমি বলবো না এখন, কি আইসি বা কোন কত অংশের আইসি, এর কত অংশের রেজিস্ট্যান্স আগের ভিডিওতে দেওয়া আছে, লিঙ্কে গিয়ে দেখে নেবেন। এবং এটা মানে অতি আবশ্যকীয় জিনিস হলো হিট সিঙ্কটা, কারণ আইসিটি এখন ব্যবহার হয় খুব গরম হয়, সেই জন্য হিট সিঙ্কটা ব্যবহার করতে হয়। এই বাক কনভার্টার মানে অনলাইনে বা অফলাইনে দোকানে কিনতে গেলে আমাদের প্রায় 150 থেকে 200 কিংবা 400 টাকাও পর্যন্ত খরচ করতে হয়, কিন্তু এই বাক কনভার্টার বানানোর জন্য আমাদের মাত্র 50 টাকার মধ্যে হয়ে যাবে। তো দেখানো যাক একটা নমুনা কীভাবে বানাতে হয়। তো আমি এটা এটাতে 10 ভোল্ট থেকে 50 ভোল্ট অবধি পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে। তো আমরা এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেব। তো আমি এখান থেকে একটা 12012 ট্রান্সফরমার থেকে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেব। ব্রিজ রেক্টিফায়ার বানিয়ে রেখেছি আগে থেকে, এইটা আর আলাদা করে ব্রিজ রেক্টিফায়ার লাগাইনি, যে ডিরেক্ট ডিসি দিতে হবে। এবং 1 ভোল্ট থেকে 10 ভোল্ট থেকে 50 ভোল্ট অবধি ডিসি দেওয়া যাবে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত। আমি এখানে 2 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। তো 12012-তে প্রথমে 12 আর মাঝে 0টা আমি সেলো টেপ দিয়ে লাগিয়ে রেখেছি যাতে শর্ট সার্কিট না হয়। তারপরে 12টা মানে 24 ভোল্ট, 12 12 24, এই 24 ভোল্ট আমি এখানে ব্রিজ রেক্টিফায়ার সাহায্যে এসি থেকে ডিসি বানিয়ে আমি এই বাক কনভার্টারে দেবো এবং এই মোটরটি চালিয়ে দেখাবো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, রিকোয়েস্ট রইল। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং এই ভিডিওটির জন্য একটি লাইক তো অবশ্যই করবেন। তো চলুন দেখানো যাক। তো এইটা হলো আমার ইনপুট এবং এইটা হলো আউটপুট, আর এটা হলো অ্যাডজাস্টেবল। তো আমি এখানে প্রথমে ক্যাপাসিটার থেকে যেটা মাইনাস আর প্লাস বেরিয়েছে, মানে এটা মাইনাস দেখতে পাচ্ছেন আর এটা প্লাস বেরিয়েছে, সেটাকে আগে প্রথমে বাক কনভার্টারে জুড়ে নেব। তো আমি ট্রান্সফরমারটা একটু সাইডে রাখলাম, কারণ এগুলো নাহলে দেখতে অসুবিধা হবে। এবার এই মোটরটির কানেকশন করে নেব। তো হ্যাঁ, আমাদের কানেকশন হয়ে গেছে, চলুন এবার টেস্ট করা যাক। দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরছে, আমি যেমন যতটা ভোল্টেজ বাড়াবো তত স্পিডে মোটরটি হবে। আওয়াজ শুনে হয়তো কল্পনা করতে পারছেন কতটা স্পিডে ঘুরছে মোটরটি। তো আমাদের এই বাক কনভার্টারটি খুব সুন্দরভাবে কাজ করছে এবং আমরা এটি অনেক কাজে ব্যবহার করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি একটা নতুন ধরনের জিনিস বানিয়ে দেখাবো এই বাক কনভার্টারটা দিয়ে। তো যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।